পাখিটা হচ্ছে বর্দি পাখি। আমার মেয়েকে একজন গিফট করেছে, ও একা থাকতে পারে না। কিরে এবার তো খেলার জিনিস হয়ে গেল তো। কিন্তু বিষয়টা হচ্ছে পাখিকে খাঁচায় রাখার কনসেপ্টটা খুব বাজে লাগে। তো চেষ্টা করছি ঘরের দরজা জানলা বন্ধ রেখে কেয়ার করতে হয়, কী খায়, এসিতে রাখা যায় কি না, আমার এই বিষয়ে একদমই নলেজ নেই। তো আপনারা প্লিজ কেউ উড়ে যাবে বন্ধ করো বন্ধ। জানলা বন্ধ আছে, ভয় পাচ্ছে। তো অলরেডি আমি একজনকে বলেছি, ওর কাছে অনেক পাখি আছে। আরে মামকে সরাও, যা উড়ে যাবে এক্ষুনি। ঠোক ঠোক ঠোক। তো আর একটা পেয়ার নিয়ে আসবো, কিন্তু এটা ছেলে না মেয়ে বুঝতে পারছি না। আর একটা পেয়ার হলো দুজন একটা খাঁচার কথা খুব বোরিং লাগে, দুদিন ছিল ওখানে, এত বাজে লাগছে দেখে। সাপোর্ট পাচ্ছে না ওরা, খাঁচা ঢুকে দিই। দেখো মাম, আগে আমি একা ছিলাম, তারপরে তোমার মা এলো, দোকা হলাম, তারপরে তুমি এলে, এখন এই পাখিটা। কজন হলো? চারজন। এরপরে এই পাখিটারও বন্ধু আসবে, তাহলে কজন হবে আমাদের ফ্যামিলিতে? মাম এদিকে এদিকে এদিকে, তাহলে কজন হবে? হ্যাঁ, ওটো ওটো ওটো, স্ট্যান্ড আপ, ধরো। তাহলে কজন হবে তোমার ফ্যামিলি মেম্বার? পাঁচজন। টাটা করে দাও, টাটা। তুইও টাটা করে দে, তুইও মল্লিক ব্লগের মেম্বার হয়ে গেলি আজ থেকে। আমার সবথেকে ফেভারিট পাখি একটা আছে, আমার দেখবে কোনটা আমার সবথেকে সেটা ফেভারিট আছে। হলুদ পাখিগুলো সব ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে, পাখিটা বার করে দিই তারপর তুই যাবে না। খাঁচা ভাঙবো রে, খাঁচা ভেঙে গেছে, ওই জন্য হাড়ি সব নামি দিয়েছি, দেখতে খাঁচা সব চারিদিকে খাঁচা ঘুরে গেছে। ও লাইট অফ করে দিতে হয় নাহলে হেলমেটটা এসে দিবেন। বড় পাখি ঢুকে যায় মানুষ প্লাস্টিকটা ফুটো করে নিয়েছি, যাতে যাবো মোটামুটি 10 কিলোমিটার। ফোনটা নিয়ে যা, যাবো যাবো, রাস্তা দাঁড়িয়ে আছে বাবু। ইয়ে সন্দীপ, থ্যাংক ইউ, এই বাচ্চা হলে দিয়ে যাবো। হ্যাঁ ওকে, প্লাস্টিকটা ফুটো করে নিয়েছি যাতে হাওয়া দেয়। পাখিটাকে নিয়ে যাচ্ছি প্লাস্টিকে করে, যে দেখুন ফুটো করে দিয়েছি।
বেশি ডিসটেন্স না, আমরা আছি এখন পাটনি থানার মোড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন জায়গায় এসে কেমন লাগছে দর্শিকা? হ্যাঁ, এটা কি? একটা পাখি ছিল, কিন্তু কেমন লাগে দুটো পাখি বংশবৃদ্ধি করবে? হ্যাঁ দেখ, তোর হাজবেন্ডকে নিয়ে এসেছি, দেখ। দুটো একই কালার হয়ে গেল না বর্ষা? যা তোর ফ্রেন্ড। এই যে বাহ, মাম দেখো, তোমার ফ্রেন্ডকে নিয়ে এসেছি, দেখো। ফিরে খেলা কর। আমরা এখন চারজন থেকে পাঁচজন হয়ে গেছি না মা? তোমার রে, তোরা নড়ছিস না কেন? এদেরকে তো ওই পাখির দানা দোকানে পাওয়া যায়, ওই এগুলো কি দানা বলে বর্ষা? হ্যাঁ জানি না, এই দানাই খায়, জল রেখেছি, জল খায় না, পাখি সম্বন্ধে অত নলেজও নেই। দেখা যাক, তবে আপনারা যারা পাখি বিষয়ে একটু বোঝেন একটু কমেন্টসে লিখে দেবেন কী করে এদের টেক কেয়ার করতে হয়। থাকছে তো এসিতেই থাকছে, 24 ডিগ্রিতে থাকছে, বাকি দেখা যাক কী হয়। এতদিন তো একা ছিল, তবে চুপচাপ থাকতো, এখন দেখছি একটু চোখটা খোলা, একটু নড়ছে। কিরে তোরা কথা বলবি না? মাম দেখ, আস্তে আস্তে এদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে। দুটোই একই টাইপের হয়ে গেছে পাখি, এটা মেয়ে এটা ছেলে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। এবার তুমি সারাদিন ওর সাথে খেলবে, হ্যাঁ ঠিক আছে। হুম।